যদি লোকসভার বিজেপি 2019 তুলনায় 3% অধিক ভোট পায়ে তবে বিজেপি 13টি সিট অক্তিয়ার করব। অন্যপক্ষে 3% ভোট কম পাইলে বিজেডির লোকসভা সদস্য সংখ্যা 7 খসিযিব। কংগ্রেস পূর্বভি গোটিয়ে সিট পাইব। সেইপরি যদি বিজেপি সপক্ষে অধিক 5% ভোট আসে তবে বিজেপির লোকসভা সিট 15 পৌঁছব। বিজেডি 5% কম ভোট পাইলে দলকু মাত্র 5টি লোকসভা আসনরে সন্তুষ্ট হওয়া পড়ব। 2019 লোকসভার বিজেডি 12, বিজেপি 8 এবং কংগ্রেসকু গোটিয়ে সিট মিলিছিল। বিজেপিকু রেকর্ড 39% ভোট মিলিছিল বেলে বিজেডিকু 43% ভোট মিলিছিল। এপরিকি দুই দল মধ্যে 15টি সিটে কড়া টক্কর হয়েছিল। এথর বিধানসভার 75 এবং লোকসভা নির্বাচনের বিজেপি 16টি সিট পাইব বলে কেন্দ্রীয় নেতা মানে দৃঢ়োক্তি প্রকাশ করেছেন। তবে সম্পর্কের অধিক আলোচনা করা আম সহ শিবপ্রসাদ মেহর বরিষ্ঠ সাংবাদিক আম সহ বর্তমান ফোন লাইনে যোড়ি হয়েছেন। শ্রীযুক্ত মেহর, প্রথমে আপনার আলোচনা স্বাগত করছি। ইন্ডিয়া টুডে যে রিপোর্ট বর্তমান সামনা আনিছি, বিজেপির ভোট প্রতিশত বড়া এবং বিজেডির ভোট প্রতিশত কমিলে হুয়েত ঝুলা সরকার হয়ে পড়ে বলে সে আকলন করছেন, আপনার মত কোণ এই রিপোর্ট উপরে? দেখুন, এটা তো আকলন। আজ্ঞা, আকলনটা গোটে আকলন। আসন্তকাল শেষ পর্যায়ে যেত মতদান হয়ে যাব, তারপরে এক্সিট পোল স্টার্ট হয়ে যাব। আজ্ঞা, এক্সিট পোলের স্থিতি আরো টিকে স্পষ্ট হয়ে যাব, তথ্য ভিত্তিক হব। সেটা টিকে তথ্য ভিত্তিক আকলনটা খালি গোটে অন্দাজ যাচ্ছি, তথ্য ভিত্তিক হব। আমি তো আগুন কই রাখুছি যে এথর বিজেপির পপুলারিটি বড়ুছি, তার লোকপ্রিয়তা বড়ুছি, সব ক্ষেত্রে তার ভোট পরসেন্ট বড়ুছি, তার মানে নির্বাচিত প্রতিনিধি সংখ্যাই বড়ুছি সেই অনুসারে। কিন্তু এই যে কহিলে পদে যে ঝুলা আসেম্বলি হয়ে যাবে, আপনার হচ্ছে ঝুলা আসেম্বলি হলে কিনা বিকা হব, আগে হোস্টেলিং হব, হোস্টেলিং হলে কাহার পাখে কেতে পয়সা আছে, কে কেতে কিনি পারিব, সেটা গোটে অলগা মানে যেটা কি গণতন্ত্র পরিপন্থী, সেটা হওয়ার কথা নয়। যদি স্পষ্ট বহুমত আসে গোটে ভাল স্বস্থ গণতন্ত্র স্থাপিত হব, যদি ঝুলা হয়ে যাব তাহলে পুঁ হোস্টেলিং হব, কিনা বিকা হব, সেটা মানে গণতন্ত্র পাই শুভঙ্কর নুহ। আমি আশা করছু যে আগামীকাল এক্সিট পোলরে গোটে স্থিতি স্পষ্ট হয়ে যাব, কি মার্জিন ঠিক হয়ে পারে কিন্তু স্থিতি স্পষ্ট হওয়া দরকার। যে সরকার গড়ু এই স্থিতিতে এজ রয়েছে বিজেপির, তার পপুলারিটি বড়ুছে, রীতিমত বড়ুছে বলে এজ রয়েছে বিজেপির। হয়েপরে এথর যে বারম্বার কুহযাচ্ছে যে সরকার পরিবর্তন হব, সে অনুসারে হয়েপরে বিজেপি নিজ সামর্থ্য অনুসারে সরকার গঠন করে পারে ওড়িশারে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।